দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিউজরুম আপডেটে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহের হত্যায় দুই খুনির ফাঁসি আজ কার্যকর হবে রাত 10:01। এর জন্য প্রস্তুত রাজশাহী কারা কর্তৃপক্ষ। গতকাল কারা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে। এমন খবরে স্বস্তি প্রকাশ করেছে এস্তাহারের পরিবার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অধ্যাপক তাহেরের সহকর্মীরা। এর আগে মঙ্গলবার স্বজনদের সাথে শেষ দেখা হয় দুই আসামির। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আবরার শাহিদ। শাহিদ, কারা কর্তৃপক্ষের সবশেষ প্রস্তুতি কেমন এবং 10:01 যে সময়টার কথা আমরা বললাম সেটাই এখন পর্যন্ত নিশ্চিত কিনা? গত দুই দিনের সাথে যদি আজকের দিনটি তুলনা করি তাহলে বলবো যে নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে এবং মূল ফটকের সামনে যে আমি দাঁড়িয়ে আছি আপনি দেখলে দেখতে পাবেন, গত দুই দিনে এত পরিমাণ কিন্তু যে কারারক্ষী তারা এই গেটে এভাবে একেবারে সাজোয়াভাবে কিন্তু ছিলেন না, ফলে বোঝাই যাচ্ছে যে একটা প্রস্তুতি তারা নিয়েছে। এরই মধ্যে 6:45 যিনি আর কি ভেতরে পেশ ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম, যিনি আসামিকে এখানে তওবা পড়াবেন, তার সাথে আমাদের কথা হয়েছে এবং তিনি যেটি বলেছেন যে তার কাছে চিঠি এসেছে গতকাল, যে চিঠিতে উল্লেখ করা হয়েছে 30 তারিখের মধ্যে যে কোনো দিন যে কোনো সময় তার ডাক পড়বে ভেতরে এবং তাকে গিয়ে আসামিকে তওবা পড়িয়ে ধর্মীয় রীতি মেনে প্রস্তুত করতে হবে। তিনি মানসিকভাবে প্রস্তুত এবং তিনি বলছেন যে সেটি আজকেও হতে পারে, তবে নিশ্চিত করে কিন্তু তিনি কিছু বলেননি। তবে যিনি তওবা পড়াবেন সেই ইমামের আমরা দেখা পেয়েছি, যিনি ভেতরে গেছেন এখনো কিন্তু বের হয়ে আসেননি। আর কিছুক্ষণ বাদে 8:00 কিছুক্ষণ বাদে যদি অ্যাম্বুলেন্স সহ প্রশাসনের গাড়িগুলো আসা শুরু হয় তাহলে মোটামুটি শতভাগ নিশ্চিত হওয়া যাবে যে হ্যাঁ আজকেই ফাঁসিটা কার্যকর হচ্ছে। এবং ফাঁসি কার্যকরের পরে সেই মরদেহগুলো কারা কর্তৃপক্ষ নিজেরাই আসামিদের পরিবারের কাছে বুঝিয়ে দেবেন। এরই মধ্যে দুজন জল্লাদের নাম আমরা জানতে পেরেছি, যে জল্লাদের নাম বলা হয়েছে, একজন একজন বলা হয়েছে যে এখানে একজন খুনের মামলার আসামি এবং আরেকজনের যিনি প্রধান জল্লাদ ছিলেন তার নেতৃত্বে 8 জন জল্লাদ রাখা হয়েছে, যাদের মধ্যে একজন ফাঁসিটা কার্যকর করবেন। আর মোটামুটি সব দিক থেকে বোঝা যাচ্ছে কারা কর্তৃপক্ষ থানা এলাকাগুলোতেও চিঠি দিয়েছে যাতে কালকে সকাল পর্যন্ত নিরাপত্তা জোরদার রাখা হয়, ফলে বোঝা যায় আজ করা যাচ্ছে যে হয়তো বা আজকেই এই ফাঁসিটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যে যদি প্রশাসনের গাড়িগুলো চলে আসে 10:00 থাকে বা 12:00 থাকে তাহলে এটি একেবারে নিশ্চিত করে বলা যায়। এই আর কি আমার কাছে ছিল। আবরার, ধন্যবাদ আপনাকে। রাজশাহীর কেন্দ্রীয় কারাগার থেকে আবরার শাহের যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। পরের খবরে যাচ্ছি। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব অজিত জয়ের জন্মদিন আজ। মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন সজীব অজিত জয়। মুক্তির তাড়নায় উত্তাল দেশ। 71-এর মহান মুক্তিযুদ্ধের বারুদ জ্বলা সেই সময়ে ঢাকায় পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘর আলোকিত করে আসেন নতুন অতিথি। দেশ স্বাধীন হওয়ার পর নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নাম রাখেন জয়, পুরো নাম সজীব অজিত জয়, 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন জয়। পরে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে ভারতে চলে যান বঙ্গবন্ধু দৌহিত্র। যুক্তরাষ্ট্রে কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং উচ্চতর ডিগ্রি নেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। সক্রিয় রাজনীতিতে নাম লেখান 2010 সালের 25 ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ গ্রহণের মধ্য দিয়ে। পরে দায়িত্ব পান প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টার। গত 1.5 দশকে বাংলাদেশে তথ্য প্রযুক্তির যে বিপ্লব ঘটেছে তার নেপথ্যের নায়ক সজীব অজিত জয়, স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নের ফেরিওয়ালার আজ জন্মদিন। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। নির্বাচন সামনে রেখে দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে হত্যা করা হয়েছে ফরিদপুরের শিক্ষার্থী প্রান্ত মিত্রকে, এমন মন্তব্য করেছেন প্রবীণ আইনজীবী রানা দাশগুপ্ত। এদিকে হত্যার ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে কোতোয়ালি থানায়।
পুলিশ বলছে জড়িতদের শনাক্তে চেষ্টা করছে তারা। গত ২৪ জুলাই রাতে বন্ধুর বোনকে রক্ত দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের হামলায় নিহত হন শিক্ষার্থী প্রান্ত মিত্র। পরদিন ভোরে ফরিদপুর শহরের আলিপুর ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ফরিদপুর শহরে মানববন্ধন করে তার সহপাঠী ও এলাকাবাসী। দোষীদের গ্রেপ্তারে দেয়া হয় ২৪ ঘন্টার আলটিমেটাম। গেল ২৬ জুলাই নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। হত্যার কারণ ও জড়িতদের খুঁজছে পুলিশ। এই মামলাটি তদন্ত অব্যাহত আছে, আমরা এর বিভিন্ন দিকগুলো খুঁটিয়ে নাটিয়ে দেখছি। আসামি গ্রেপ্তার সহ তদন্তের এর মূল রহস্য উদ্ঘাটনের ব্যাপারে আমাদের একাধিক টিম কাজ করছে। বৃহস্পতিবারও মানববন্ধন করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রান্ত সহপাঠী ও শিক্ষার্থীরা। নির্বাচন সামনে রেখে অরাজকতা তৈরির জন্য এই হত্যাকাণ্ড কিনা সেটি খতিয়ে দেখার কথা বললেন আইনজীবী রানা দাশগুপ্ত। যে শত্রুতার বশবর্তী হয়ে বা কোনো অন্তর্কুণ্ডলের কারণে কেউ তাকে হত্যা করেছে এটা আমাদের কাছে মনে হচ্ছে না। প্রান্ত শুধু নয়, নির্বাচন যতই কাছে আসছে সারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির একটা চেষ্টাও চলছে। অপরাধী যেই হোক দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রান্তর পরিবার। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। এই ছিল আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল নিউজরুম আপডেটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।